প্রকাশ্যে প্রতিবাদ করা হয়েছিল যে গরুর মাংস খেলে পরে মানুষের কোনো ক্ষতি হয় না। ব্রাহ্মণদের গোদান করা হতো, পুরাণ কথা, বেদ, উপনিষদ, মহাভারত, রামায়ণ পড়বেন, সর্বত্রই গরুর মাংস খাওয়ার ব্যবস্থা ছিল এবং মানুষ খুব উপাদেয় মনে করে এটা খেতেন। ভারতবর্ষের বুকে একটা বিতর্ক তৈরি হয়েছে, গরুর মাংস খাওয়া যায় কি যায় না। একজন মানুষের বাড়িতে যদি তার ফ্রিজে গরুর মাংস থাকে, সেই লোকটাকে পিটিয়ে মেরে ফেলে দেওয়া যায়। এই মানবতা বিরোধী এত বড় কাজটা হতে পারে? ওই মানবতা বিরোধী অত বড় কাজ হয়েছিল বলেই প্রকাশ্যে প্রতিবাদ করা হয়েছিল যে গরুর মাংস খেলে পরে মানুষের কোনো ক্ষতি হয় না। যদি কেউ উদাহরণ দেয় যে শুকরের মাংস রাখার জন্য মানুষ খুন হয়েছে, আমি প্রথম ব্যক্তি সেখানে দাঁড়িয়ে শুকরের মাংস প্রকাশ্যে খাবো, যদিও আমি খাই। নিন্দা করাটা হচ্ছে একটা পিছিয়ে পড়া রাজনৈতিক ধর্মীয় চিন্তাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা। আমি পাটার মাংস খেলে উল্লসিত হই, সেও তো চার পেয়েই, আর আমি শুকরের মাংস খেলে আমি খুব দুঃখিত হব তা নয়, এটা ছাগলদের প্রচার।